দুয়ারে চরশিল্প, লোকালয়ে ড্রাগের ব্যবসা, ঢিলছড়া দূরত্বে পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, দিনে দুপুরে সেখানেই রমরমিয়ে চলছে ড্রাগের ব্যবসা, বাধা দিতে গেলেই জুটবে মার, পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার মেচো গ্রামের পূর্ব পিকপুর এলাকার ঘটনা। সানোয়ার, সানোয়ারের বিবি ওর ছোট ছোট ছেলেদেরকে দিয়েও ব্যবসা করছে, আমরা প্রতিবাদ জানাতে আমাদেরকে পাথর দিয়ে মাথায় মারছে। এই নেশায় বহু মানুষ ক্ষতি, বহু সংসারকে নষ্ট করে দিয়েছে। আমরা অনেকবার প্রতিবাদ করেছি ওদের বাড়িতে, শুধু বাড়িতে নয়, আমরা থানাতে গিয়েও ডেপুটেশন একবার দিয়েছিল, তা সত্ত্বেও কোনো কাজ হয়নি। লকডাউনের আগে আমরা গণ্ডগোল করেছিলাম, তখন কিছুদিন বন্ধ হয়ে যায়, আবার লকডাউন যা পড়ে গেছে বেধড়াকা কাছে বলছি। দোকানের আশপাশে যত্রতত্র পড়ে রয়েছে হিরোইনের কাগজ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ বছর ধরে পাড়াতেই হিরোইনের ঠেক বানিয়েছেন পাড়ারই এক যুবক সস্ত্রীক শেখ সানোয়ার। দিনে নেশার ঠেক, রাতে রীতিমতো ড্রাগস পাচারের কাজও চলত এই দোকান থেকে। অত্যাচার বেড়েছে এমন পর্যায়ে যে ওই এলাকা দিয়ে চলাফেরা করাই দায় স্থানীয় মহিলাদের, সবই জানে প্রশাসন, দাবি বাসিন্দাদের। এই সানোয়ার একটা ওয়ান্টেড ক্রিমিনাল এবং ডাকাত ছিল প্রথমে, ঠিক আছে। এখন বর্তমানে পাঁচ বছর থেকে পাত্তা ব্যবসা করছে, পুলিশ প্রশাসন জানে, আমরা অনেকবার বলেছিও, অনেকবার ও মানে মোটামুটি গেছে 8-10 দিন জেল খেটে ফেলে এসছে, ঠিক আছে, মানে সেরকম কোনো অ্যাকশন হয়নি। সমস্যা সমাধানের আশ্বাস তৃণমূলে। পাঁশকুড়াকে নেশামুক্ত করব, তার জন্য আমাদের যে লড়াই করতে হবে, যারা প্রতিবাদী মানুষ তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের লড়াই হবে, ড্রাগসের নেশা থেকে পাঁশকুড়াকে মুক্ত করা আমাদের লক্ষ্য। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শুধুমাত্র চপ আর চরশ শিল্পই আছে বাংলা, তো বিজেপি চরস গাঁজা, পশ্চিমবাংলার ভবিষ্যৎ তো এই। পশ্চিমবাংলায় তো মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন চপ শিল্পের কথা, তাহলে চপ শিল্প বদলে কোথাও কোথাও চপ শিল্প হবে, পিতপুর বাসস্ট্যান্ডে চপ শিল্প হবে, আর হসপিটালের সামনে চরস শিল্প হবে, চপ আর চরস মিলেমিশে চলবে, এটাই তো বাংলার ভবিতব্য। শিল্প নয়, কর্মসংস্থান নয়, শুধুমাত্র নেশাতেই ডুবেছে বঙ্গ সমাজ, তৈরি হবে নেশাতুর ভবিষ্যৎ ভেবেই শিউরে উঠছে পাঁশকুড়াবাসী। স্থানীয় মানুষদের অভিযোগ, তারা চায় যে দ্রুততার সহিত এখানে এই ব্যবসা বন্ধ হোক, নয়তো সমাজ নষ্ট হচ্ছে, এমনটাই তারা চাইছেন। পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ মান্না, ক্যালকাটা নিউজ।